কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো অলরেডি থাম্বনেল আর ডিসক্রিপশন দেখে বুঝেই গেছেন যে কি ভিডিও বানাতে যাচ্ছি আজকে। তো আপনারা পিসিতে কিভাবে মোবাইল দিয়ে নেট চালাবেন, ধরুন আপনার কম্পিউটার, পিসি বলতে আপনার কম্পিউটার, অনেকেই বুঝি না যে বিষয়টা, আপনার কম্পিউটারে আপনি নেট চালাবেন কিন্তু বর্তমানে আপনার কম্পিউটারে ওয়াইফাই সংযোগ নাই, এবং কি আপনার পিসিতে কোনো নেট মডেম সিস্টেমও নাই, নিজে নেট সেট আপ করে চালাবেন। তার জন্য আপনার হাতে যে একটি অ্যান্ড্রয়েড ফোন আছে সেটি দিয়ে আপনি চাইলে ইন্টারনেট চালাতে পারেন আপনার কম্পিউটারের মাধ্যমে। এর জন্য ব্যবহার হবে একটি ইউএসবি কেবল লাগবে শুধু। এটি ইউএসবি কেবল দিয়ে আপনি সহজেই আপনার পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তো আমি অলরেডি একটি ইউএসবি কেবল রেখে দিয়েছি, দেখতে পারতেছেন ভিভোর একটি ইউএসবি কেবল। এই কেবলটি দিয়েই আপনারা কানেক্ট করে অ্যান্ড্রয়েড ফোনের সাথে নেট চালাবেন। তো আমি এখন সেট আপটা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা এরকম একটি ইউএসবি কেবল নেবেন, নেবার পর যা করবেন, তো এখন আপনারা যা করবেন, এই যে ইউএসবি কেবল দেখতে পারতেছেন, এই ইউএসবি কেবলের এই যে বড় মাথাটা দেখতে পারতেছেন, আমি এটা ইউএসবি কেবল ভিভোর ইউজ করতেছি। তো এই কেবলটি আপনার পিসির যে অপশন আছে এখানে, এখানে এটাকে প্রবেশ করাবেন, দেখছেন? দেখুন আমি কিভাবে প্রবেশ করালাম পিসিতে। এখন ইউএসবি কেবলটা এখানে আমি ভালোভাবে কানেক্ট করে দিলাম, এবং এখানে যে ইউএসবি কেবলের অপর প্রান্তে যার একটি চিকন আছে অপশন, এই অপশনটি আমার মোবাইল ফোনে আমি কানেক্ট করব এখন। তো এটা আপনার মোবাইল ফোনে কানেক্ট করবেন। তো কানেক্ট করার পর বাকি অপশন আমরা মোবাইল স্ক্রিনে দেখব। দেখবেন আমার যে নেটওয়ার্ক সিস্টেম ওইখানে একটি চিহ্ন চলে আসছে, আমি দেখাচ্ছি আপনাদের। এ দেখুন এখানে যে একটা ইউএসবি কেবল নামের অপশন চলে আসছে। তো এখন বাকিটা মোবাইল স্ক্রিনে আমরা দেখতে থাকি। তো এখন দেখুন এখানে আমি যখন আমার ইউএসবি কেবলটা প্রবেশ করাইছি, তখন তারা কয়েকটা অপশন চাচ্ছে এখান থেকে আমাকে। তো আপনার চার্জিং কানেকশন লাগবে, না ট্রান্সফার ফাইল, নাকি আপনার ট্রান্সফার মিডিয়া, মানে আপনার মোবাইলের কিছু এখানে প্রবেশ করাবেন নাকি, তারা এটা পারমিশন চাচ্ছে। তো আমি এখান থেকে কোনো কিছুই দিব না, ক্যান্সেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যে আমি করব, আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি আরেকবার স্ক্রিনটা আপনাদের দেখাই, কম্পিউটার স্ক্রিনটা দেখুন। এখন কিন্তু আমার পিসি মনিটরে ফোনের অপশনটা দেখাচ্ছে, আর আমি থেকে কি করি সেটা দেখুন। আমার মোবাইল ফোন থেকে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে দেখুন কি করতেছি আমি। এখান থেকে যে সেটিংস অপশনটা আছে আমার ফোনের, সেটিংসে আমি চলে যাব। সেটিংসে আসার পর নিচে দেখবেন আপনার মোবাইল হটস্পট টিচিং, এই অপশনটা কোথায় লেখা আছে। আপনার যদি নতুন ভার্সনের ফোন হয় একটু খুঁজে নেবেন, স্যাংসাংয়ে এরকম লেখা থাকবে মোবাইল হটস্পট অ্যান্ড টিচিং, এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখানে তিনটা অপশন পাবেন, এখান থেকে যে ইউএসবি টিচিং নামের যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিবেন। এখন দেখুন মোবাইল থেকে এই অপশনটি চলে গেছে আমার পিসিতে, দেখছেন? অলরেডি কিন্তু ওই যে মোবাইল ফোনের অপশনটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন এই যে দেখুন আমি দেখাচ্ছি স্ক্রিনে, অলরেডি আমার নেট কিন্তু পিসিতে চলতেছে, আর অলরেডি নোটিফিকেশন নেট থেকে আসা শুরু হয়েছে। এই যে এখানে চিহ্ন দেখুন, এখানে একটি তো অনেক ভিডিওর লোগো আসতেছে, যাই হোক। এই দেখুন এখানে কিন্তু তারা নেট কালেকশন হয়ে গেছে, এর জন্য চলে আসছে নেটওয়ার্ক অ্যাক্সেসেস। তো আমি এটা একটু ওপেন করে দেখাই আপনাদের, দেখুন এখানে
কানেক্ট হয়ে গেছে, বাংলা লিংক সিম দিয়ে চালাচ্ছি, বাংলা লিংক ইন্টারনেট। তো এইভাবেই আপনারা আপনাদের ইন্টারনেটটি ব্যবহার করবেন খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। আর ফোনের ডাটা কানেকশনটি অবশ্যই অন করে নেবেন। আশা করি বুঝতেই পারতেছেন কীভাবে একটি ইউএসবি কানেকশন দিয়ে আপনারা নেট চালাবেন।